Hi guys, welcome to my channel Skewfew Family. আজকে আপনাদের সাথে শেয়ার করব মুগ ডালের পাটিসাপটা রেসিপি। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন আর আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করে নেবেন আমাদের সাথে। আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে 100 গ্রাম মুগ ডাল ভাজার জন্য নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মেজারিং কাপ দিয়েও আপনারা এখানে মেপে নিতে পারেন। মুগ ডাল হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ গাওয়া ঘি। এবার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মুগ ডালটা ভেজে নেব। ঘি দিয়ে দেওয়ার পর মুগ ডালটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে। বন্ধুরা, কন্টিনিউ না নাড়লে নিচটা পুড়ে গিয়ে কালো হয়ে যাবে এবং মুগ ডালটা তেতো হয়ে যাবে। মুগ ডালটা ব্রাউন করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 কাপ জল ও 1 চামচ লবণ দিয়ে চাপা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ফ্লেমটা মিডিয়াম অবস্থাতেই রেখে 5 মিনিট বাদে আমরা ফিরে আসছি। 5 মিনিট বাদে ফিরে এসে ঢাকনা সরিয়ে খুন্তি দিয়ে কয়েকটা দানা তুলে নিয়ে হাতে করে টিপে দেখে নিতে হবে সেটা ভালো করে সেদ্ধ হয়েছে কি না। এখানে দেখুন বন্ধুরা, মুগ ডাল আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর 100 গ্রাম ময়দা নিয়ে অল্প অল্প করে চেলে নিলাম। দেখে নিতে হবে ময়দার মধ্যে কোনো রকম ছোটো দানা জানি বেঁধে না থাকে। এবার একটা মিক্সি বাটি নিয়ে নিয়ে তার মধ্যে ঘিয়ে ভেজে রাখা মুগ ডাল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1/2 কাপ মতো দুধ। এখানে চাইলে আপনারা নর্মাল ওয়াটারও ইউজ করতে পারেন। আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য দুধ ইউজ করেছি। পেস্টটা একদম স্মুথ তৈরি হবে। দেখুন, আমাদের পেস্টটা যেহেতু একটু দানাভাব রয়েছে বলে আরও কিছুটা দুধ অ্যাড করে আরেকবার গ্রাইন্ড করে নেব। এবার দেখুন একটা স্মুথ পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। এবার সমস্ত পেস্টটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। পেস্টটা ঢেলে নেওয়ার পর অল্প অল্প করে ময়দা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে আমরা ঘোরাতে থাকব। আমরা কখনোই একবারে বেশি জল দিয়ে গোলাতে যাব না হলে দলা পেকে যাবে। এখানে আমরা নর্মাল ওয়াটারই ব্যবহার করব, কোনো রকম গরম জল ব্যবহার করব না। তারপর বড় চামচে 2 চামচ সুগার পাউডার দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুসারে মিষ্টি অ্যাড করে নিতে পারেন এবং একটা স্প্যাচুলা দিয়ে মিশ্রণটাকে আরেকবার গুলে নিতে হবে। আর মিশ্রণের কনসিস্টেন্সিটা এরকম রাখতে হবে। ফ্রাই প্যান গরম হয়ে যাওয়ার পর এখানে আমি বেগুনের পোটা ব্যবহার করে অয়েল ব্রাশ করে নিলাম। তারপর 1 হাতা ব্যাটারটা দিয়ে দিয়ে ফ্রাই প্যানটাকে হালকা করে ঘুরিয়ে মিশ্রণটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। আমরা এখানে পাটিসাপটার পুর হিসাবে মাখা সন্দেশ ব্যবহার করেছি। আপনারা চাইলে নারকেলের পুরও এখানে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, যখন দেখবেন নিচটা ভালো মতো হয়ে গেছে তখন একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে পিঠেটাকে রোল করে দিতে হবে। এরপর এটা গরম বা ঠান্ডা যেভাবে হোক সার্ভ করে দেবেন। সবভাবেই এটা খেতে ভালো লাগে। আর কমেন্টসে অবশ্যই জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টিল দেন কিপ ওয়াচিং, থ্যাংক ইউ।